দ্বারকেশ্বর নদ থেকে শাখাগুলিতেও জল ঢুকছে, এর ফলে প্লাবিত হতে পারে এলাকা। আর তাই তড়িঘড়ি বাঁধ মেরামতের উদ্যোগ নিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাটি আরামবাগের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় তৃণমূল নেতা নকুল দলুইয়ের নেতৃত্বে জব কার্ড কর্মীরা তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজে হাত লাগালেন। রাতেও বাঁধ পাহারা চলবে বলে তাঁরা জানালেন। বর্ষাতে নিয়ে আসুন চলে যেহেতু আমরা সবাই টিএমসি ছেলেরা মিলে এই জায়গাটা পাইলিং করে এবং বস্তা দিয়ে পুরো বেঁধে দিচ্ছি, যাতে ভবিষ্যতে তা বা বন্যায় যাতে ক্ষয়ক্ষতি না হয়। এবং আমাদের যে মেম্বার উনিও খুব সহযোগিতা করছেন, নকুল দলি উনিও আছেন এখানে, উনি থেকে এবং উনার অর্থাৎ ডেসক্রিপশনে 1.5-2 কিলোমিটার দূরে একটা নদীর আমাদের ভায়া হয়ে এই জলটা আসছে। এই জলটা এখন আস্তে আস্তে বাড়তে পারে। আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি নকুল দলি উনি উদ্যোগ নিয়ে বৈকাল 5:30 বেলা 5:30 সময় সব জব কার্ডে নেবারকে নিয়ে কাজ করছে। আমি মনে করি এটা আরান্ডি টুয়ে নাই, এটা প্রত্যেকটা গ্রামগঞ্জে যেখানে তৃণমূল কংগ্রেস বলে না প্রত্যেকটা মানুষকে বলছে এই টাইম উদ্যোগ নিয়ে প্রত্যেকটা কাজ করা দরকার। কেন এই যে 2 দিন বৃষ্টির জয়ে প্রত্যেকটা মানুষ ভুগছে। আমাদের কোনো দল বিরোধী এখন কাজ নেই, এখন কাঁধে কাজ মিলে আমাদের কাজ করা নিয়ে দরকার। প্রত্যেকটা মানুষকে বলছে আপনারা সচেতন হন, বাঁধের গায়ে আপনারা যেমন এই মেম্বার যেমন কাজ করতেন প্রত্যেকটা প্রতিনিধি পঞ্চায়েতের কাজ করুন। প্রধান থেকে ধরে আপনাদেরকে বারবার আমরা বলছি, আমরা কর্মী হয়ে বলছি, আমরা পাশে ইনাদের আছি থাকবো এবং সুযোগ সুবিধা আমরা ইনাদের কাছে আছি থাকবো। আমার এতে 12 মাসের কাজ করা অভ্যাস আছে। আমি হচ্ছে এমনি মাঠে কোদাল নিয়ে আমাকে বেরোতে হয়, আর আমাদের এখানে যারা আছে জবাটে কাজে এসছে, আমাদের এখানে নদীতে বাঁধ পড়েছে, তো এতে এই যে পাইলিংটা হয়েছে খুব ইমার্জেন্সি, নাহলে রাত্রে যদি বাঁধ বাড়ে ভয় ভয় কাজ আছে। ওইটারই সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে এই কাজটা আমি করছি।